দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,266 জনে পৌঁছেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘণ্টায় 12,871টি নমুনা পরীক্ষায় 291 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,40,266 জনে। নতুন 374 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,86,767 জন। দেশে করোনায় মৃত্যুহার 1.53, শনাক্ত 2.26 আর সুস্থতার হার 90.10% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় হিসেব অনুযায়ী 24 ঘণ্টায় ঢাকার 4 এবং চট্টগ্রামে 1 জন মারা গেছে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 8 মার্চ, আর প্রথম মৃত্যু হয় এর 10 দিন পর 18 মার্চ।